আকাশটা টিভি শো সাহিত্যের সেরা সময় থেকে দর্শকদের সবসময়ই এক অন্য রকমের প্রত্যাশা থাকে। এবার সাহিত্যের সেরা সময় সমরেশ বসুর উপন্যাস অবলম্বনে তিন ভুবনের পারে সম্প্রতি হয়ে গেল তারই প্রেস কনফারেন্স। সিনেমা থেকে আমরা কিন্তু কখনোই রিমেক করছি না, এটা একটা অনেকেরই ধারণা থাকে, সেটা হচ্ছে আমরা সাহিত্য থেকে রিক্রিয়েট করছি। ফলে যেটা হচ্ছে সবাই কিন্তু দর্শকরা যেটা পাবে হচ্ছে সাহিত্যের যে মেন গল্পটা সেটা কিন্তু সুন্দর করে দেখতে পাবে। এই গল্পটা বিশেষ করে মানে আমরা যারা ছোটবেলায় বাংলা সিনেমা দেখে বড় হয়েছি এই গল্প আমি সত্যি কথা বলবো যে আমি কিন্তু গল্পটা পড়িও আমি যে গল্পের বইটা পড়েছি তা নয়, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন এসএমএস হয়তো তোমার জন্য লাইন পাঠিয়েছি ডেফিনেটলি। হ্যাঁ, তো সেইগুলো সেই স্মৃতি ধরে যখন ক্যারেক্টার সেটা আমার কাছে সব থেকে বেশি আর কি মজা ছিল। আমি এখনো মনে করি যে অ্যাক্টিংও আমি অতটা পারদর্শী নয়, আমি অলওয়েজ মনে করি যে আমার মানে কো-অ্যাক্টার্স ডিরেক্টর টিম সবাই মিলে সাপোর্ট করে আমি তো আমার বেস্টটা ট্রাই করবই, তারপরে সবাই মিলে যে কাজটা করতে পারবো আমি মানে এখন শিখছি আমি এটা মনে করি। তো এরকম একটা কাজ একটা অলরেডি রয়েছে অ্যান্ড ইট ইজ সো পপুলার একটা ক্লাসিক নভেল, তো যেটা সিনেমা তৈরি হচ্ছে গল্পটা এত পপুলার সেইটা আবার করতে যাচ্ছে, তো একটা প্রেশার আমার উপর ছিল নো ডাউট, প্লাস অপোজিটে প্রান্তিকা সো বিং আ ভেরি গুড অ্যাক্টর, তো সেই জন্য একটু তো প্রেশার ছিল। যখন আমি সুমনদাকে বললাম যে আমরা তিন ভুবনের পারে করবো আর সুমনদা আপনি যেটা করছেন একদম অন্য একটা জনারে আপনাকে এখন চলে আসতে হবে, সুমনদা অ্যাজ ইউ অল নো মেয়েদের ব্রত কথা করছিলেন আমাদের সঙ্গে আর এখন উনি সাহিত্যে সেরা সময় করছেন। লোকেরা এই উপন্যাসটি শুনলেই আগে আমরা সিনেমাতে রিলেট করি ঠিকই, কিন্তু এই উপন্যাসটা সমরেশ বসু যখন লিখেছিলেন তখনও একই অর্থে পপুলার ছিল যার জন্য ওটাকে সিনেমা করা হয়। তো সেই আমরা ওই উপন্যাসটাকে বেস করেই আমরা এই টেলিভিশন শোটা করা হচ্ছে অ্যান্ড তার মধ্যেখানে অফকোর্স আমাদের সবারই এটা মনে হয় একটা বেঞ্চ মার্ক ভাবছে যেটা সিনেমার, যেহেতু আমরা যে ধরনের গল্প যে ধরনের গান ইউজ করা হয়েছে বা যারা অভিনয় করেছেন ওই সময়টাতে, তো তারা তাদের মতো করে করেছে তাদের সময়ে দাঁড়িয়ে, আমরা আমাদের মতো করে করার চেষ্টা করব এই সময় দাঁড়িয়ে। এই চরিত্রটা উনিও অভিনয় করেছিলেন, এই চরিত্রটা আমিও অভিনয় করার চেষ্টা করব। এবার যেটা হয় উনি ওনার সময় দাঁড়িয়ে করেছেন আমি আমার সময় দাঁড়িয়ে করব। আমার উপন্যাসটা পড়ার পর মন্টু চরিত্রের উপর যে ভালো লাগা সেটাকে অ্যাকচুয়ালি আমাদের ছবি দিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, সেটা উনি তার মতো প্রেজেন্ট করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এইরকম হয় মন্টু, রাইট? তো যার জন্য আমরা সিনেমাটাকে ওইভাবে পছন্দ করেছি, ইনফ্যাক্ট তার জন্য আমরা সিনেমাটার সাথে গানগুলোকে আমরা এইভাবে রিলেট করি। যে কোনো কাজের অফার যখন আসে না যে তোমাকে আমরা এটার জন্য ভাবছি, ইনিশিয়ালি খুবই ভালো লাগে, কারণ অবভিয়াসলি এতজনের মাঝখান থেকে যখন তোমার কথাটা মাথায় আসে তো আমরা ডেফিনেটলি স্পেশাল। আর তারপরে যখন শুনতে পাই যে এটা তিন ভুবনের পারে যেটা অলরেডি একটা সুন্দর গল্প রয়েছে প্লাস এটা সিনেমা তৈরি হচ্ছে যেখানে তনুজা করেছিলেন চরিত্রটা, তো সেটা আরও একটা ভালো লাগার জায়গা ছিল। তো লুকসেটটা করে লুকটা আমার এমনি একটু পুরোনো দিনকার সাজ এগুলো বেশ ভালো লাগে, আমি নিজেও পার্সোনালি যখন সাজি আমি একটু ওরকমই সাজতে পছন্দ করি, তো লুকটা করার পর আরও ভালো লাগে। প্লাস তারপরে কাজটা যখন করছি প্রতিদিন ফ্লোরে আসছি সিনগুলো পাচ্ছি, এত সুন্দর সিন আগে মানে লেখাটাও এত সুন্দর আসছে, সব মিলিয়ে তো খুবই ভালো লাগছে। আগামী 20 নভেম্বর থেকে সাহিত্যের সেরা সময়ে দেখা যাবে তিন ভুবনের পারে। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।